আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তালার অশেষ দয়া মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি স্বপ্নে থুতু দেখলে বা ফেলতে দেখলে কি হয়, সব আমরা সবাই স্বপ্ন দেখি, কেউ হয়তো কম স্বপ্ন দেখে, কেউ হয়তো বেশি স্বপ্ন দেখে। স্বপ্নকে কেউ অলীক কল্পনা বলে মনে করে, বাস্তবতে স্বপ্ন অলীক কল্পনা নয়। স্বপ্ন হল নবুয়াতের 46 ভাগের এক ভাগ এবং কিয়ামতের আগে মুমিন ব্যক্তির স্বপ্ন সত্য হবে। স্বপ্নে থুথু দেখলে কি হয়, স্বপ্নে থুথু দেখলে স্বপ্নদ্রষ্টার দুর্নাম হবে। স্বপ্নে থুথু নিজে ফেলতে দেখলে ঝগড়াঝাটির চিহ্ন, স্বপ্নে থুতু মুখে রাখতে দেখলে স্বপ্নদ্রষ্টা রস হবার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে থুথু নিজের গায়ে অন্য ব্যক্তি থুথু সিটারে দেখলে সৌভাগ্য নিদর্শন। স্বপ্নে থুথুর সাথে রক্ত পড়তে দেখা কঠিন রোগে আক্রান্ত হবার চিহ্ন। আমরা কখনো স্বপ্ন বানিয়ে বলা উচিত নয়, স্বপ্ন বানিয়ে বলা একটি পাপ কার্য এবং খারাপ স্বপ্ন দেখলে আমরা দান খয়রাত করা উচিত, কেননা দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইরে সুস্বাস্থ্য দান করুক, আমিন।